नमस्कार বন্ধুরা, দানিশি কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে পেঁপের একটা রেসিপি শেয়ার করব, তো দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা। তো পেঁপের চাটনি করার জন্য প্রথমে আমরা পেঁপে গাছ থেকে পেঁপে নিয়ে আসব। তো দেখুন আমাদের কিন্তু অনেক পেঁপে গাছ, তো তার থেকে ছোট্ট একটা পেঁপে আমি ছিঁড়ে নেব। তো দেখুন একটা গাছ থেকে আমি পেঁপে ছিঁড়ে নিলাম। তো এবার পেঁপের আঠাগুলো একটু ধুয়ে নেব। তো পেঁপেটাকে এবার আমি একটু কেটে নেব। তো দেখুন কত আঠা বের হচ্ছে। তো পেঁপেটা কেটে নিয়ে আমি পেঁপের চোঁচাগুলো ছাড়িয়ে নেব। তো দেখুন খুব ভালো করে পেঁপের চোঁচাগুলো আমি ছাড়িয়ে নেব। পেঁপের চোঁচাগুলো ছাড়ানো হয়ে গেলে আমি খুব ভালো করে ধুয়ে নেব। তো দেখুন পেঁপেগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। তো দেখুন একটা গ্রেটারের সাহায্যে আমি পেঁপেগুলো গ্রেট করে নেব। তো এই গ্রেটারটা কিন্তু খুব সুন্দর, যেরকম ইচ্ছে সেরকম করেই আপনারা কাটতে পারেন, অনেক রকম ফ্যাসিলিটি দিয়েছে। তো খুব সুন্দর করে গ্রেট করে নেব। তো এইভাবে সবগুলো আমি গ্রেট করে নেব। তো দেখুন সবগুলো করা হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই আমি এক গ্লাস মতো জল দিয়ে দিলাম। এবার জলটা হালকা গরম হয়ে গেলে আমি পেঁপেগুলো দিয়ে দেব। তো পেঁপেগুলো দেওয়া হয়ে গেলে আমি একটুখানি নেড়ে নেব, যাতে সবগুলো জলের মধ্যে ডুবে থাকে। তো ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকনাটা তুলে দেখব। তো দেখুন ফুটতে শুরু করে দিয়েছে কত সুন্দর, আর সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি গ্যাস বন্ধ করে দিয়ে নামিয়ে নেব। তো দেখুন নামিয়ে নিয়েছি একটা ছাঁকনিতে, জল ঝরাতে দিয়েছি। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেলে আমি সাদা তেল দিয়ে দেব। তো সাদা তেল গরম হয়ে গেছে, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটুখানি নেড়ে নেব। তারপর আমি হাফ চামচ মতো পাঁচফোড়ন দিয়ে দিলাম। আর একটু নেড়ে নেব। তো এখন আমি দুটো তেজপাতা দিয়ে দেব। তো একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি জল ঝরানো পেঁপেগুলো দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নেড়ে নেব। তো 2 থেকে 3 মিনিট আমি নেড়ে নেব ভালো করে। তো এখন আমি একটুখানি লবণ দিয়ে দিলাম, একটুখানি হলুদ দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তো 2 মিনিট মতো আমি ভালো করে নেড়ে নেব। এখন আমি কিশমিশ দিয়ে দিলাম কিছু, এবার কিছু কাজু দিয়ে দেব। এবার আমি চিনি দিয়ে দেব, 3 চামচ মতো আমি চিনি দিয়ে দেব, দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। তো এবার আমি
একটুখানি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, তো তেঁতুলের জল দিয়ে দিলাম। একটুখানি নর্মাল জল দিয়ে দিলাম হাফ কাপ মতো। তো দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। তো চাটনিটা কিন্তু হয়ে গেছে, এবার আমি গ্যাস বন্ধ করে দিয়ে নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা নামিয়ে নিয়েছি, এটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আর আশা করি খেতেও খুব ভালো হবে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখানেই শেষ করছি ভিডিওটা, আপনারা সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।